আসসালামু আলাইকুম, আমি আজকে গোদাগাড়ির বসন্তপুর এলাকাতে এসেছি। এখানে একটা ব্যতিক্রম ধর্মী আম আমি দেখছি, সেটা মনে করলাম যে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করি। সেটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। এটা আপনারা অনেকেই এই আমটার নাম শুনেছেন। এটা ওই এলাকার রাজশাহীর যেরকম ন্যাংড়া, খেসাপাত, গোপালভোগ বিখ্যাত আম, এই হাড়িভাঙা আমটা রংপুর এলাকার একটা বিখ্যাত আম। এই আমটা আমরা একটু কাছের থেকে দেখি, আমটা এরকম দেখতে। এবং এই আমের যে বৈশিষ্ট্যটা, এটা লেটে আসে। ফজলি আম যখন পাওয়া যায়, এই আমটা ওই রকম সময়তেই আমটা পাওয়া যায়। আর আমের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে যেটা, এটা ফ্লেভারটা খুব সুন্দর। তবে এই আমের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটা কাঁচা একটু শক্ত অবস্থাতেই কেটে খেতে হবে। একটু যদি বেশি পেকে যায়, তবে দেখা যাবে যে এই আমের ভিতরের আটির অংশটা একটু নরম নরম হয়ে যায়। এইটা একটা হলো সমস্যা। মিষ্টতাটা অনেক ভালো। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা প্রতি বছরই গাছে আমগুলো ধরে। এটা দেখেন একটা ছোট গাছ, কিন্তু এই আম গাছটাতে কী পরিমাণে এই আমটা ধরে আছে। এই মুহূর্তে আমাদের গোপালভোগ শেষ হয়ে গেছে, প্রায় রাজশাহীতে শেষের দিকেই, আর সামান্য কিছু হয়তো বাজারে পাওয়া যায়। খেসাপাটটা চলছে, আর এই আমটা আসবে কিন্তু এর চেয়ে আরও বেশ কিছুদিন পরে, যখন ফজলি আম উঠবে সেই সময়টাতে। তো এখানে যে গাছটা লাগিয়েছেন, আমি সেই ভাইয়ের মুখ দিয়েই শুনি যে উনি আম গাছটা কোথা থেকে কিভাবে পেলেন এবং কয় বছর বয়স, আর হলো আমটার সম্বন্ধে উনি একটু বলুন। হ্যাঁ, আপনার নাম পরিচয় বলেন তো। মোহাম্মদ আসরুল হক বাবু। হ্যাঁ, আপনি আমাদেরকে এই গাছটা কোথা থেকে কত বছর আগে আপনি? তিন বছর হয়েছে লাগানো। তো আম কি এবারে প্রথম না গত বড় ধরেছিল? দশ বারোটা এবারে বেশি এসেছে। তো এই আমটা আপনার কাছে কি মনে হয়েছে? আপনি তো এই রাজশাহী এলাকার মানুষ, আপনি ন্যাংড়া, গোপালভোগ, খেসাপাত, ফজলি, তো তার তুলনাতে আপনার কি মনে হয়েছে যে হাড়িভাঙা রংপুরের যে বিখ্যাত আম আমরা শুনি, তো এইটা আসলে কতটুকু আপনার কাছে ভালো মনে হয়েছে বা কি কি কারণে আপনার কাছে ভালো? মানে খেতে ভালো এবং রংটা খুব মানে সুন্দর। আর ঘ্রাণ কি? ঘ্রাণটা মানে ঘরের ভিতরে থাকলে অন্যরকম একটা সেন্ট, এত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট বার হয়। আচ্ছা, তাই এই জন্য আপনার কাছে মনে হয়েছে যে এটা ভালো। তো রাজশাহী এলাকাতে আপনার অভিজ্ঞতাতে কি মনে হয় যে এইটা যদি কেউ বাগান করে তাহলে বাণিজ্যিকভাবে এটা লাভজনক হবে? এটা লাভজনক হবে এবং খুব মানে ভালো হবে, খুব ভালো হবে। এটা বাজার বিক্রি হবে কোন আমের রেটে বিক্রি হতে পারে? বাজারে আম্রপালি, আম্রপালির মতো। আচ্ছা, এখানে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সাহেব আছেন, উনি এই এলাকারই দায়িত্বে। আপনি একটু কাইন্ডলি আপনি এই আম গাছটা সম্বন্ধে একটু আপনি আমাদেরকে বলেন। এই হাড়িভাঙা আমটা আমি দিনাজপুরে দেখছি এবং এখানে আবাদ হয়েছে, বিভিন্ন আমরা কিন্তু বাগানও করছি। আচ্ছা আচ্ছা, রাজশাহীতে হচ্ছে, গোদাগাড়িতে হচ্ছে। আচ্ছা, বাগান লাগানো হয়েছে এবং এই আমটা লেটে হয়, বাজার মূল্যটাও পাওয়া যায় এবং আমটা খেতে সুস্বাদু, যার জন্য এর ভবিষ্যৎটা খুব ভালো। আচ্ছা, এই আমটা কি ছাদ বাগানে করলে কেমন হবে বলে আপনার মনে হয়? ছাদ বাগানে করা যেতে পারে, তবে আপনার পুরোপুরি ধারণাটা নাই? গাছ বড় হবে তো না, গাছ বড় হবে ঠিক আছে, কিন্তু ছোট গাছেই যেহেতু আমরা এত আম দেখছি, তো সুতরাং ছাদের উপরে বড় ড্রামে যদি আমরা লাগাই তাহলে এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আমরা এবার একটু উনি বলছেন যে এইদিকে আম বেশি আছে, এটা দেখান। তো আমরা আপনাদেরকে এই এই ধার থেকেই দেখাই। হ্যাঁ, এই যে দেখেন তার গাছটাতে কত সুন্দর আম আসছে।